আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমা আফরিন হক এখন আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই পরিস্থিতিতে যতটুকু ভালো থাকা যায় আর কি তো আমরা জানি পরিস্থিতি দিনকে দিন ঘোলাটে হচ্ছে এবং ক্রমশ জটিলতার দিকে যাচ্ছে তো হোপ ফর দ্য বেস্ট সবচেয়ে ভালোটা আশা করে আমি আমার ভিডিওটা শুরু করছি আমার কাছে বেশ কিছু প্রশ্ন আপনাদের করা বেশ কিছু প্রশ্ন জমে গেছে তো আমি বেশ কিছুদিন একটু বেশি ব্যস্ত থাকায় আপনাদের কোন প্রশ্নের উত্তর দিতে পারিনি তো এখন আমি এসেছি আপনাদেরই করা একটা প্রশ্নের উত্তর দিতে যেটা আমাকে এক আপু করেছেন প্রশ্নটা হচ্ছে এটা যে হাইড্রক্সি ক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন এই দুটো ড্রাগ ইউজ করার কথা বলা হচ্ছে সব দিকে এবং এটা আমরা এখন নিউজ পত্রিকা সবকিছু মারফতে মোটামুটি এটা এখন কমন সবার মধ্যে এটা ছড়িয়ে গেছে তো এই ব্যাপারে আমাকে কিছু বলতে বলা হয়েছে তো এখন আমি মূলত এটার উপরে আপনাদের সাথে একটু কিছুক্ষণ ডিসকাস করতে চাই এবং এটার ভালো খারাপ সবকিছু আপনাদেরকে চেষ্টা করবো কি আমার যতটুকু নলেজ এর মধ্যে দিয়ে আপনাদেরকে বোঝানো তো হাইড্রক্সি ক্লোরোকুইন এজিত্রোমাইসিন এই দুটো ড্রাগ কি আসলেই এটার ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে বা এটা ট্রিটমেন্ট হিসেবে ইউজ করলে কি এটা সুস্থ সুস্থ হয়ে যাবে রোগী এরকম কি আসলে পসিবল কি না ঠিক আছে তো প্রথমে আসি ভাইরাসটার নাম নোভেল করোনা ভাইরাস এটাকে নোভেল বলা হচ্ছে কেন কারণ এটা নতুন এটা নিয়ে বেশি ডাটা আমাদের হাতে নেই গবেষণা এখনো চলছে বা রিসার্চ চলছে এবং চলমান সামনের দিকে এটা আরো চলতে থাকবে তো এখন যেটা আমরা যেটা চলছে আর কি এটা হচ্ছে উন্নত বিশ্বে অনেকগুলো কান্ট্রি কিন্তু এই ডিজিজটাতে আক্রান্ত হয়েছে বা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তো তারা কি করেছে এইগুলোর উপর কি পরিমাণ রোগী সুস্থ হচ্ছে কোন ড্রাগটার কারণে রোগীগুলো একটু ইম্প্রুভমেন্ট আসছে এই জিনিসগুলো দেখে দেখে মূলত আমরা রিসার্চগুলো চলছে এবং আমাদের কাছে ডাটাগুলো আসছে তো রিসেন্ট যে রিসার্চগুলো বা যে কান্ট্রিগুলো এই ডিজিজটা বা করোনা ভাইরাসের যে সংক্রমণটা ট্রিট করেছে এরকম অনেকগুলো দেশের কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানে এই দুটো ড্রাগের নাম এসেছে সাথে অন্য অনেকগুলো ড্রাগের নামও এসেছে যেটা নিয়ে এখনো রিসার্চ চলছে তো এবার আমরা আসি মূল কথায় এজিথ্রোমাইসিন অ্যান্ড হাইড্রক্সি ক্লোরোকুইন এরা আসলে এইগুলোকে আমরা ইউজ করতে পারবো বা এটা কি আমরা যেভাবে আমি এখন ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে যে এই দুটো ড্রাগ যখনই পত্রপত্রিকায় ছাপা হয়েছে এই দুটো ড্রাগ ট্রায়ালে আছে তখনই মোটামুটি মার্কেট শর্ট হয়ে গেছে এই দুটো ড্রাগের রিকোনিল নামে হাইড্রক্সি ক্লোরোকুইন পাওয়া যেত ওই ড্রাগ এখন আর পাওয়াই যাচ্ছে না বাজারে এরকম একটা অবস্থা তো রিকোনিল বা হাইড্রক্সি ক্লোরোকুইন যাই বলি না কেন এই ওষুধটা মেইনলি আমরা ইউজ করতাম রিওমাট আথরাইটিস লিওপাস বা ম্যালেরিয়া এরকম এরকম কিছু ডিজিজ এটা অনেকটা ডিজিজ মডিফাইং ড্রাগ হিসেবে আমরা এটা ইউজ করে থাকি আর কি সাধারণত তো যখন হাইড্রোক্সি ক্লোরোকুইনের কথা এসেছে এখন সবাই ব্যাগ ভরে ভরে স্টক করছে বাসায় আর মার্কেটে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা অনেকটা এটা চলে এসেছে কিন্তু এবার আমি বলি এই ড্রাগটাকে আপনি ইউজ করতে পারবেন না উত্তর হচ্ছে না একদম না কারণ এই ড্রাগটা থেরাপিউটিক ইন্ডেক্স অনেক লো থেরাপিউটিক ইন্ডেক্স বলতে এটা এমন আমাদের মেডিকেল টার্মে আমরা এটা থেরাপিউটিক ইন্ডেক্স বলি তো যে কোনো একটা ওষুধের বা যে কোনো একটা ড্রাগের সেফটি আমরা দেখি ওই থেরাপিউটিক ইন্ডেক্স দ্বারা যার থেরাপিউটিক ইন্ডেক্স যত বেশি আমরা ধরে নেই এই ড্রাগটা আমার বডির ক্ষেত্রে এটা সাইড ইফেক্ট তত কম হবে এবং এটার আমার ইফেক্টিভনেস ইফেক্টিভনেস এর তুলনায় সাইড ইফেক্ট কম হবে এবং থেরাপিউটিক ইন্ডেক্স বড় হওয়া মানে এটা একটু সেফ ড্রাগ সেই ক্ষেত্রে মানে এদিক থেকে চিন্তা করলে হাইড্রক্সি ক্লোরোকুইনের থেরাপিউটিক ইন্ডেক্স অনেক 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 বেশি লোক এটা অনেক সাইড ইফেক্ট করতে পারে এটা আপনার হার্ট থেকে শুরু করে কিডনি পর্যন্ত যে কোনো জায়গায় ফ্যাটাল ফ্যাটাল ভাবে এটা ইফেক্ট করতে পারে তো সেই ক্ষেত্রে এটা ইউজ করার জন্য অবশ্যই অবশ্যই আন্ডার ডক্টর সুপারভিশন আপনাকে থাকতে হবে আপনি নিজে থেকে বাসায় আপনার এখন হ্যাঁ আমার সর্দি কাশি হয়েছে আমার মনে হয় করোনা হলো আমি এটা খাওয়া শুরু করে দিলাম ব্যাপারটা সেটা না আপনি এটা করতে পারবেন না প্লিজ এরকম সাইড ইফেক্টে অলরেডি একজন পেশেন্ট মারা গেছে যিনি নিজ দায়িত্বে নিজেই হাইড্রক্সি ক্লোরোকুইন খেয়ে ফেলেছে পরে দিয়ে দেখা গেছে এটা অ্যাকচুয়ালি ওই ড্রাগের সাইড ইফেক্টে উনি মারা গেছে এই ব্যাপারটা একদম এভাবে নেওয়া যাবে না এত হালকাভাবে নেওয়ার কোনো স্কোপ নেই তো এরপরে আসি আমরা এজিথ্রোমাইসিন এটা মূলত একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক আমি যদি বলি তো এই অ্যান্টিবায়োটিকটাও আমি এখন করব না। কেন করব না কারণ এমনিতেই আমরা রেজিস্টেন্সের কথা তো বলছি আমি এই মুহূর্তে চিন্তা করতে পারছি না তো ওসব যদি অ্যাপার্ট ফ্রম দিস আমি কোন ডক্টরের কথা ছাড়া আমি এই দুটো ড্রাগ নিব না এজিথ্রোমাইসিনেরও বেশ কিছু সাইড ইফেক্ট আছে যেমন এটা বিশেষ করে যারা হার্টের পেশেন্ট হার্টের ক্ষেত্রে এটা বেশ ফাটাল ইফেক্ট আছে এটা অ্যারিথমিয়া করে মানে আমাদের যে হার্টবিট এটা কিন্তু একটা রিদেমে চলে এভাবে করে চলে কিন্তু যখনই অ্যারিথমিয়া হয় তখন এটা করতে পারে না মানে হার্টটা তখন ঠিকভাবে আর কাজই করবে না তো এটা আমি সব সাইড বলতে গেলে অনেক কথা বলা যাবে আমি শুধু স্পেসিফিক যেটা একদম সবচেয়ে ফ্যাটাল সাইড ইফেক্ট এগুলোর কথাই আপনাদেরকে বলছি এটা মূলত আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা বাসায় এই ওষুধের ট্রায়াল দিবেন না প্লিজ এটা সম্পূর্ণভাবে আপনারা যে কোনো হসপিটাল বা যে কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ থেকে তারপর এটা ট্রায়াল দিতে পারবেন বাসায় এই দুটো ড্রাগে ট্রায়াল দিতে যাবেন না স্পেশালি হাইড্রক্সি ভেরি ফার্টাল তো আমি আশা করি বোঝাতে পেরেছি হ্যাঁ আপু আমরা যেহেতু এটা রিসার্চ মধ্যে আছে আমরা এটা এতটুকু আশা করতে পারি যদি এটা পজিটিভ রিসার্চের এর ফলাফল যদি পজিটিভ আসে আমাদের জন্য ভালো ট্রিটমেন্ট স্বাভাবিক এটা আমরা পেশেন্টদের ক্ষেত্রে এটা যদি ট্রিট করতে পারি পেশেন্টগুলো যদি ভালো হয় সেটা সবার জন্যই ভালো আমরা তো এটা অনেক করিয়ালি নিব তখন যে হ্যাঁ ওকে ফাইন কিন্তু ট্রিটমেন্টটা হতে হবে যে কোনো একটা হসপিটালে যে কোনো একটা ডাক্তারের আন্ডারে বাসায় না তো যাই হোক আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এজিট্রোমাইসিন এটা এখনো ট্রায়াল বেসিসে আছে আমরা আশা করছি পজিটিভ কোন রেজাল্ট আসবে তো ট্রায়ালটা হ্যাঁ দিতে পারি ইউজ করতে পারি কিন্তু হসপিটালে এবং ডাক্তারের আন্ডারে যদি ওরা আপনাকে প্রেসক্রাইব করেন তাহলে বাসায় বসে এই দুটো ওষুধ ট্রায়াল করবেন না এটাতে আপনার লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা আরো বেশি আছে তো যাই হোক আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে বোঝাতে পেরেছি তো পরের প্রশ্নের উত্তরের জন্য ইনশাল্লাহ রেডি হন আমি অনেকগুলো কোয়েশ্চেন জমে গেছে আমি ইনশাল্লাহ চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আনসার দেওয়া তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তের যা যা নিয়মকানুন আছে সব মেনে চলে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম